গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের 97% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা। 97% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো, কাজে আপনারা সেটা গ্রহণ করেন না। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন না। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি, চুষবো কোথার থেকে? তাদেরকে মালিকানা দিয়েছি, আর কেউ তো দেয় না এই পর্যন্ত। এটা তো সত্য ঘটনা, এখনো আছে তারা মালিক।